আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এ পর্যন্ত এইচএসসি আইসিটি এর উপর আমি প্রায় 280টির উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। তো যখনই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, সরাসরি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে সেইখানে আইসিটি প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তাহলে প্রতিটা টপিক বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে এবং খুব সহজেই প্রতিটা টপিক বুঝতে পারবেন। রাইট, তো চ্যাপ্টার 3 পার্ট 1 অর্থাৎ নাম্বার সিস্টেমের এমসিকিউ এর উপর অলরেডি আমি 3টি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখে নিয়েছেন। এটি হচ্ছে চতুর্থ এবং সর্বশেষ লেকচার ভিডিও এমসিকিউ এর উপর এই চ্যাপ্টারের থেকে। রাইট, তো আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোড। ওকে, সো কোড টপিকটা নিয়ে আলোচনা করার আগে আমরা যেটা করব কোড সম্পর্কে একটু জেনে নেব। অলরেডি আপনারা কোডের উপর 3টি ভিডিও টিউটোরিয়াল দেখেছেন, ডেফিনেটলি আমি জানি। লক্ষ্য রাখবেন বারবার যে কথাটা বলেছি, চ্যাপ্টার 3.1 অর্থাৎ নাম্বার সিস্টেমের উপর আমি 33টি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। ডেফিনেটলি সেই ভিডিওগুলো আপনারা আগে দেখে নেবেন, তারপরে এমসিকিউ এর কোয়েশ্চেনগুলোতে আসবেন। ওকে, রাইট, তো আমি কোড সম্পর্কে একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদের। কোড আমরা কেন ব্যবহার করে থাকি, কারণ আমাদের যে লেটারগুলো আছে বা যে ডিজিটগুলো আছে অথবা স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে, এগুলো সিপিইউকে বোঝানোর জন্য আমরা কোড ব্যবহার করে থাকি। তো কোড মূলত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমি ইংরেজিতেই লিখতেছি এখানে নিউমেরিক, একটা হচ্ছে আলফা নিউমেরিক। লক্ষ্য রাখবেন একটু পরেই কিন্তু আমরা এমসিকিউ সলভ করবো, সো এইখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, ডেফিনেটলি সেইগুলো খুব তাড়াতাড়ি আপনারা আনসার করতে পারবেন। কোড দুই ধরনের, নিউমেরিক এবং আলফা নিউমেরিক। নিউমেরিক অর্থাৎ শুধুমাত্র অঙ্ক নিয়ে কাজ করবে এই সকল কোড। নিউমেরিককে আবার তিন ভাগে আমরা বার করতে পারি বিশেষভাবে, সে ফর এক্সাম্পল এগুলো হচ্ছে বিসিডি কোড, অক্টাল কোড, হ্যাক্সাডেসিমাল কোড। ওকে, হ্যাক্সাডেসিমাল। আবার আলফা নিউমেরিক আমরা তিন ধরনের বিশেষ ভাগে বিভক্ত করতে পারি, এখানে আস্কি কোড, ইবিসিডিআইসি কোড এবং সবার শেষে ইউনিকোড। ওকে, রাইট, তো লক্ষ্য রাখবেন আবার বলে নিচ্ছি, কোড মূলত দুই ধরনের, নিউমেরিক এবং আলফা নিউমেরিক। নিউমেরিক শুধুমাত্র নিউমেরিক অর্থাৎ নাম্বার নিয়ে কাজ করবে, আলফা নিউমেরিক নাম্বারও থাকবে, নাম্বার ছাড়াও যেগুলো চিহ্ন আছে বা প্রতীক আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবে। তো এখানে এই সকল জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রতিটার পূর্ণরূপ জানা আপনার জন্য একান্ত জরুরি, ঠিক আছে? এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রতিটার পূর্ণরূপ জানবেন। এইখানে যা যা আছে, বিসিডি, আস্কি, ইবিসিডি, আইসি, ইউনিকোড। বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, সেটা ডেফিনেটলি আপনারা জানেন। আস্কি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমার আগের ভিডিওগুলোতে আমি এগুলো বলে দিয়েছি। ইবিসিডি আইসি, এখানে লক্ষ্য রাখবেন বিসিডি আবার চলে এসেছে, দ্যাট মিন্স এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডের ডেসিমেল, ইন্টারচেঞ্জ কোড বা ইনফরমেশন কোড অনেক সময় বলা হয়, এবং এটা হচ্ছে ইউনিভার্সাল কোড। রাইট, তো প্রতিটা পূর্ণরূপ জানার পর আপনি জানতে হবে যে প্রতিটাতে বিট সংখ্যা কতগুলো বিটের প্রয়োজন। এটাতে 4 বিটের প্রয়োজন, আমরা জানি আস্কিতে 7 বিটের প্রয়োজন, বা 8 বিটের আস্কিও আছে, বাট এখানে আমি 7 বিটের আস্কি ইউজ করতেছি। ইবিসিডিআইসি 8 বিটের এবং ইউনিকোড হচ্ছে 16 বিটের। তো এখন কথা হচ্ছে যে এই 4 বিটের দ্বারা আমি কতগুলো অঙ্ককে প্রকাশ করতে পারবো। তো বিসিডির সাহায্যে, যেহেতু বিসিডির সাহায্যে শুধুমাত্র দশমিক সংখ্যাকে কি করা হয়, রিপ্রেজেন্ট করা হয়। লক্ষ্য রাখবেন বিসিডির সাহায্যে শুধুমাত্র দশমিক সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, এবং দশমিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। রাইট, তো এই জন্য এইখানে বলা হয় যে অঙ্কের বিন্যাস, কতগুলো প্রতীক প্রকাশ করা যায়, এখানে এই 4টা কোড দিয়ে কতগুলো প্রতীক প্রকাশ করা যায় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। 4টা দিয়ে মূলত 10টি প্রতীক বোঝানো হয়, যদিও 16টি প্রকাশ করা যায়, 2 টু দ পাওয়ার 4 সমান আমরা জানি এখানে 16 হবে, 16টি প্রকাশ করা যায়, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র 10টি প্রকাশ করা হয়। তারপর এখানে যদি 7 বসাই আমরা, 2 টু দ পাওয়ার 7, আমরা জানি এখানে কতগুলো আসবে, 128টি। আজকে কোডের সাহায্যে আমরা কি করতে পারি, 128টি প্রতীক প্রকাশ করতে পারি। দেন 2 টু দ পাওয়ার 8, এটা হবে 256, 256টি আমরা এখানে সংকেত প্রকাশ করতে পারবো বা প্রতীক প্রকাশ করতে পারবো। এবং এটা হচ্ছে 2 টু দ পাওয়ার 16, সেটা হবে আম নট শিওর, সে ফর এক্সাম্পল 65536, এইরকম একটা ভ্যালু আসবে, আপনারা যদি ক্যালকুলেটার ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। ওকে, রাইট, তো এই সকল জিনিস এখান থেকে জেনে নেবেন, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো এবার চলে আসি আমাদের প্রশ্ন সলভ করার পালায়। প্রথম প্রশ্ন, খুব তাড়াতাড়ি জিনিসগুলো আমি করবো, আপনারা একটু লক্ষ্য রাখবেন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কম্পিউটারে ব্যবহৃত বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন ইত্যাদি প্রকাশের জন্য ব্যবহৃত কোড কোনগুলো। এটা শামসুল হক, খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, 2017। রাইট, 2016 এই কোয়েশ্চেনটা আসছিল। তো এখানে অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন বিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোড, আলফা। তো এখানে সবগুলো আনসারই সিমিলার মনে হচ্ছে, বিসিডি কোড, আস্কি কোড, আলফা নিউমেরিক কোড, ইউনিকোড। তো আমরা এখান থেকে যেটা করবো, আলফা নিউমেরিক কোড এখান থেকে চুজ করব। রাইট, কারণ আলফা নিউমেরিকের সাহায্যেই সবগুলো জিনিস এখানে প্রকাশ করা যায়, তো আনসারটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। তারপর নিচের কোনটি আলফা নিউমেরিক কোড নয়, লক্ষ্য রাখতে হবে এখানে আলফা নিউমেরিক কোড নয় কোনগুলো, আস্কি কোড আলফা নিউমেরিক, ইবিসিডি আইসি আলফা নিউমেরিক, ইউনিকোড আলফা নিউমেরিক, বিসিডি আলফা নিউমেরিক নয়। ওকে, কোনটি নিউমেরিক কোড, কোনটা নিউমেরিক কোড, এইখানে বিসিডি নিউমেরিক কোড ডেফিনেটলি।
আলফানিউমেরিক ডাটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় কোনগুলো? এখানে আলফানিউমেরিক হচ্ছে আস্কি কোড, ইবিসিডি, আইসি, ইউনিকোড, তিনটি, রাইট? তাহলে আনসার হবে 1, 2, 3, এটা হবে, রাইট? ওকে, পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে সেটা দেখবেন এখানে, আস্কি আর্ট কোডের মাধ্যমে কতগুলো অতীতীয় চিহ্নকে বা প্রতীককে প্রকাশ করা যায়, কতগুলোকে? আমি অলরেডি বলেছি 2 to the power 8, দ্যাট মিন্স 200 এইখানে হবে, 2 to the power 8 হলে সেক্ষেত্রে 256 হবে, আর এখানে আস্কি 7 থাকলে সেটা হবে 2 to the power 7, দ্যাট মিন্স 128 হবে। ওকে, সো এখানে আনসারটা হবে 256। দেন বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়, যেটা সিলেট বোর্ডে এই কোয়েশ্চেনটা এসেছিল। আমরা জানি ইউনিকোড হচ্ছে সার্বজনীন কোড, অর্থাৎ ইউনিকোডের সাহায্যে পৃথিবীর সকল ভাষাকে কী করা হয়েছে, কম্পিউটারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং এখানে আনসারটা হবে ইউনিকোড। আর আস্কি কোডের সাহায্যে শুধুমাত্র আমেরিকান কোডটাকে, ওকে, আর ইবিসিডি আইসির সাহায্যে ব্রিটিশ এবং আমেরিকান, বাট ইউনিকোডের সাহায্যে পৃথিবীর সব দেশের কোডকেই কম্পিউটারে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর পূর্ণরূপের কথা যেমনটা বলেছিলাম, বিসিডির পূর্ণরূপ সেটা অলরেডি আপনারা জানেন, বাইনারি কোডেড ডেসিমাল। দেন এইখানে আস্কি কোডের পূর্ণ নাম কি, সেটা আসলে এখানে প্রশ্ন ছিল, আস্কি এখানে একটু মিসিং আছে, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, তো এটা হবে আনসার, রাইট? তারপর ইবিসিডি আইসি এর পূর্ণরূপ কি, এটা জালালাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন ছিল, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড বা ইনফরমেশন কোড হবে, তো এখানে কোডটা মিসিং, সেটা অ্যাড করে নেবেন। ইউনিকোড কত বিটের, সেটা ডেফিনেটলি আপনারা জানেন অলরেডি, ইউনিকোডটা হচ্ছে 16 বিটের। বিসিডি কোড কত বিটের, 4 বিটের। আস্কি আর্ট কোডে সংখ্যাসূচক বিট কতটি, আস্কি কোডে সংখ্যাসূচক কতগুলো বিট, আস্কি 8 বিটের কোড তো 8ই হবে, তাই না? সো এখানে 8, রাইট, খুবই ইজি ছিল। ইবিসিডি আইসি কত বিটের সেটা আপনারা অলরেডি জানেন, 8 বিটের। দেন এইখানে 72 দোষ, এটাকে বিসিডি কোডে নিতে হবে। লক্ষ্য রাখবেন, বিসিডি কোডে নেওয়ার জন্য যখনই কোনো প্রশ্ন থাকবে সেটা অবশ্যই ডেসিমেল থেকে আপনাকে নিতে হবে, বাইনারি কোডের ডেসিমেল, দ্যাট মিন্স এখানে একটা ডেসিমেল সংখ্যা অবশ্যই থাকতে হবে। এখন এখানে যদি বাইনারি সংখ্যা থাকে তাহলে যেটা করবেন, আগে সেই সংখ্যাটাকে ডেসিমেলে নিয়ে যাবেন, তারপর বিসিডি কোড বের করবেন। আবারও বলে নিচ্ছি, বিসিডি কোড আপনি বের করতে পারবেন শুধুমাত্র ডেসিমেল সংখ্যার জন্য, ওকে? এবার যদি এখানে হেক্সাডেসিমেল দিয়ে বলে আপনাকে বিসিডি বের করতে হবে, দ্যাট মিন্স সেই হেক্সাডেসিমেলকে আগে ডেসিমেলে নিতে হবে, তারপর আপনার বিসিডিতে নেবেন, ওকে? তো 72-এর জন্য বিসিডি কোড কত হবে আমি এখানে লিখে দিচ্ছি, আপনার একটু লক্ষ্য রাখবেন, 72-এর জন্য বিসিডি কোড কত হবে, আমরা জানি বিসিডি হচ্ছে 4 বিটের কোড, তাহলে 1, 2, 4, 8, বিসিডি যেহেতু 4 বিটের কোড, দ্যাট মিন্স 2 তৈরি করার জন্য আমার শুধুমাত্র একটা গড় অন রাখার প্রয়োজন হচ্ছে, এই গড়গুলো অন রাখার প্রয়োজন নাই। দেন এক্স্যাক্টলি 7 বের করার জন্য আমাকে, 7 তৈরি করার জন্য 4, 2, 6, আর 1, 7, 8-এর দরকার নাই, সুতরাং 0, 1, 1, 1, এটাই হচ্ছে বিসিডি কোডের আনসার, ওকে? সো 0, 1, 1, 1, 3টা 1, দেন 2টা 0, 1, 0, 0, 1, 1, 1, দেন 2টা 0, 1, 0, আনসারটা মনে হয় এখানে নাই, রাইট? আনসারটা এখানে নাই, সো এটা আপনারা ঠিক করে নেবেন, না উপরেরটা তো, রাইট? সো এটাই পারফেক্ট আনসার আছে এখানে, সরি আমি একটু সময় নিয়েছিলাম, ওকে? দেন নেক্সটটা বিসিডি মান ডেফিনেটলি আপনারা বের করতে পারবেন, রাজশাহী বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বোর্ডে এই বিসিডি কোডের মানগুলো আসে, তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। 75.20, এটার বিসিডি কোড কত হবে, লক্ষ্য রাখবেন এখানে কিন্তু অক্টাল দেওয়া আছে, অক্টাল সংখ্যা পদ্ধতি, তাহলে এই সংখ্যা পদ্ধতিকে আপনাকে প্রথমে যেটা করতে হবে, এটাকে ডেসিমেলে নিয়ে যেতে হবে, তারপর তার জন্য বিসিডি কোডটা বের করতে হবে, তো এই কাজটা আপনাদের জন্য দিয়ে দিলাম, এটা আপনারা করবেন ডেফিনেটলি, রাইট? কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে, একটু আগে মাত্র বলেছি বিসিডি কোড কি করে, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে, সো এটা ইউজ করবেন। নিম্নের কোন সংখ্যাটি বিসিডি কোড নয়, এখানে কোন সংখ্যাটি বিসিডি কোড নয় সেটা দেখতে হবে। এখন বিসিডি আমি বলেছিলাম 0 থেকে 9 পর্যন্ত, রাইট? তো এখানে এখন আপনারা কনফিউজ হয়ে গেছেন, কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, আমি আগেই বলেছি যে বিসিডি কোডের সাহায্যে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে প্রকাশ করা যায়, তো এখানে লক্ষ্য রাখবেন এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, 1, 1, 2, 4, 8, দ্যাট মিন্স এটা 9 বোঝাচ্ছে, সো এটা বিসিডি কোড দ্বারা প্রকাশ করা সম্ভব, এটাও প্রকাশ করা সম্ভব, যেহেতু এখানে 1, 2, 4, দ্যাট মিন্স 7, এটা হচ্ছে 2, 4, দ্যাট মিন্স 6, বাট এটা হচ্ছে 10, সো বিসিডি কোডের সাহায্যে এটা প্রকাশ করা সম্ভব নয়, সো এটাই হবে রাইট আনসার, ওকে? দেন এখানে দেখতে পাচ্ছি ক অক্ষরটি ইনপুট দেওয়ার জন্য কোন কোডের মাধ্যমে দেওয়া যাবে, এটা হোলি ক্রস কলেজের প্রশ্ন, ক যেহেতু এটা হচ্ছে বাংলা ভাষা, বাংলা ভাষা শুধুমাত্র ইউনিকোডের সাহায্যে সম্ভব, সো আনসারটা হবে এইটা। সি অক্ষরের আস্কি কোড হলো, সি অক্ষরের আস্কি কোড বের করার কথা আপনাকে বলতেছে, এখন সি অক্ষরের আস্কি মানটা জানতে হবে, আমি আপনাদের আগেই বলে দিয়েছিলাম, এখানে লক্ষ্য রাখবেন যে আস্কি ভ্যালুগুলো বলে দিয়েছিলাম, এ এর জন্য, ক্যাপিটাল এ এর জন্য আস্কি ভ্যালু হচ্ছে 65 থেকে শুরু হবে, দ্যাট মিন্স ক্যাপিটাল বি হবে 66, ক্যাপিটাল সি হবে 67, এইরকম, ওকে? আর স্মল এর জন্য 97 থেকে শুরু হবে, দ্যাট মিন্স স্মল এর জন্য আস্কি, স্মল বি এর জন্য আস্কি ভ্যালু হবে 98, এরকম চলতে থাকবে, ওকে? সো যেহেতু এখানে ক্যাপিটাল সি, তাহলে এখানে 67, তো 67 এর কি বের করতে হবে, আমাদের আস্কি কোডটা বের করতে হবে, আমি এখানে দেখাচ্ছি, 6 এর জন্য হবে যেহেতু 24, এবং 7 এর জন্য হবে, এটাই হবে রাইট আনসার, সো 0110, 0110, দেন 0110,
এখানে সঠিক আনসারটা আমি দেখতে পাচ্ছি না, সেই জন্য আসলে দুঃখিত। আপনারা এটা কারেক্ট করে নেবেন, এটাই হবে রাইট আনসার, 6-7। ওকে রাইট, 6-7। ওকে এনিওয়ে, আমি এই প্রশ্ন নিয়ে এত গাটাগাড়ি করতেছি না, হয়তো বা এটা আপনারা আমার চেয়ে ভালো পারবেন। যাই হোক, 67-এর আসকি কোডটা আপনারা বের করে নেবেন, ফাইন। দেন নেক্সট ওয়ান, কোনটি ব্যবহৃত হয় যখন ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে পরিণত করা হয়? ডেসিমেলকে বাইনারিতে পরিণত করার জন্য বাইনারি কোডের ডেসিমেলটা ব্যবহার করা হয়। আসকি কোডের উদ্ভাবকে রবার্ট ডিমার, এটা মেকশোর করে নেবেন। সকল মাইক্রো কম্পিউটার ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় কিসের সাহায্যে? আসকি দ্বারা, ইবিসিডি আইসি দ্বারা, ইউনিকোড দ্বারা। সকল মাইক্রো কম্পিউটার ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় আসকি কোড দ্বারা। সো এটা হবে রাইট আনসার, ওকে। ইন কেস আসকি এবং ইবিসিডি আইসি, এই দুইটা হবে, ওকে। সো এই দুইটা আপনার মেকশিওর করে নেবেন, ওকে। এই দুইটা কোথায় আছে? এই যে এইখানে আছে। অ্যাকচুয়ালি ইউনিকোড দ্বারা তো পৃথিবীর সকল ভাষাকেই অন্তর্ভুক্ত করা যায়, রাইট? তো এই প্রশ্নটা নিয়ে আমি একটু কনফিউজে আছি, আপনার এই কনফিউজটা আমার দূর করে দেবেন। ডেফিনেটলি আপনাদের বইয়ে হয়তো আনসারটা দেওয়া আছে, আমি একটু চিন্তা করতেছি আসলে আনসারটা তিনটাই হবে, তাই না? যেহেতু আসকি দ্বারা ইংরেজি সম্ভব, ইবিসিডি আইসি দ্বারা ইংরেজি সম্ভব, এবং ইউনিকোড যেহেতু ইউনিভার্সাল কোড, দ্যাট মিনস এটা দ্বারাও সবগুলো সম্ভব ডেফিনেটলি, রাইট? সো এটা আপনারা মেকশিওর করে নেবেন। আচ্ছা, এখানে যেটা 67-এর বিষয় ছিল, এটা এমন হতে পারে যে এখানে অবশ্যই যেহেতু এটা ডেসিমেল সংখ্যা, এটা বাইনারি নিতে হবে, তাহলে দুই দিয়ে যদি আমরা ভাগ করি, আমাদের আসলে এইভাবে বের করে নেওয়াটা ইজি, 1, 2, 4, 8, 16, 32, 64। ওকে, তো আমরা 67-এর বাইনারির মান বের করবো, 64 লাগবে, 64 অ্যান্ড 62 হবে 66, 67। সো এটাই হবে রাইট আনসার, 1 দিয়ে 4-0, 1-1, 1 দিয়ে 4-0, 1-1, এটাই হবে রাইট আনসার অ্যাকচুয়ালি, ওকে। সো আপনাকে কী করতে হবে, সেগুলো আজকে ভ্যালু জানতে হবে, এবং তারপর আপনারা যেটা করতে পারবেন, দুই দিয়ে ভাগ করে করে বের করতে পারবেন, কিংবা এইভাবে বের করতে পারবেন, ওকে। সো এটাই রাইট আনসার, থ্যাংক ইউ। তো আপনারা মেকশিওর হয়ে নেবেন এই জিনিসটা, আর এটা তো আপনাদের হোমওয়ার্ক দিয়েই দিলাম, ওকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা আমার ভিডিওগুলো দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফিজ। আপনাদের প্রয়োজনীয় কোনো সাবজেক্টের উপর যদি আমার সবগুলো ভিডিও খুঁজে পেতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, যে কোনো সার্চ ইঞ্জিন বা যে কোনো ব্রাউজার ইউজ করে আপনারা এখানে ইউটিউব লিখে সার্চ দিবেন, তারপর ইউটিউবে ক্লিক করবেন, এবং এখানে ইউটিউবের সার্চ বারে আনিসুল ইসলাম লিখে সার্চ দিবেন, তাহলে দেখতে পারবেন এখানে আনিসুল ইসলাম চ্যানেলটি চলে এসেছে। এবার এই চ্যানেলে ক্লিক করবেন, এবং চ্যানেলটি ওপেন হওয়ার পর সাথে সাথে প্লে লিস্টে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এ পর্যন্ত আমি যতগুলো সাবজেক্টের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি সবগুলো সাবজেক্টের প্লে লিস্ট এখানে দেওয়া আছে। সো এখানে যেটা আপনার প্রয়োজন সেটা আপনারা দেখা শুরু করতে পারেন। সে ফর এক্সাম্পল, আপনারা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3-1-এর ভিডিওগুলো দেখতে চাচ্ছেন, সবগুলো ভিডিও একসাথে এখানে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য রাখবেন সবগুলো ভিডিও কিন্তু একসাথে সিরিয়াল অনুযায়ী পেয়ে যাচ্ছেন, ওকে। সো ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখা সবসময় বেটার অপশন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।